খুব ভালো লাগলো, সব থেকে ভালো লাগলো কি বলুন তো, এই ভক্তের আনন্দ। যে ভক্ত মন প্রাণ দিয়ে আনন্দ করে তার কিন্তু সত্যি এই প্রীতাপ জ্বালাটা দূরে যায়। ও মায়েরা, তাহলে আজকে একটা বিষয় ধরবো তো নাকি, পালা কিন্তু গাইবো না, নালে ছুটি হবে, পালা গাইবো না। পালা হলো দুটো, মায়েরা সকলে বসে পড়ুন। আবার যখন একটু নাচ নাচার গান হবে আমি আপনাদের বলে দেবো আগে থেকে। হ্যাঁ, তাহলে পালা কটা বললাম, পালা হলো দুটো, একটা আসার আর একটা যাবা, যাবা তাই তো নাকি রে, আর একটা কি আছে রে, ওরে বাবা। ও মা, এটা আমার ভাই, আমার ভাই বলছে আর একটা আছে, সেটা হলো ঝালা পালা, সংসারে রেখি জ্বালা কি জ্বালা, ওরকম পুতুল ঘরে থাকলে অনেকে জ্বালা, বলছে আমার টগরি বৌমার জ্বালা, রাধে রাধে। ও মায়েরা, ও টগরিকে যা করেছে বিয়ে, সেই থেকে সারা জীবনের ওর বড় জ্বালা, বড় জ্বালা। আর একটা যাব, আসার পালা শেষ করে দিয়েছি, এবার কি গো, এবারে কবে কোন দিনই যাব, যাব যেতে তো সকলকে হবে না, হবে না, তাই যাবার আগে ভগবানের চরণে মন দিয়ে শুধু ভগবানকে ডেকেই যাব, যাতে ভগবানের পাদপদ্মে আমরা স্থান পাই। জয় রাধে। তাহলে আজকে যে বিষয় পরিবেশন করব মা, একটু মন দিয়ে শুনলেই আপনাদের ভালো লাগবে। আজকের বিষয় হলো পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজকের বিষয় কি বললাম, পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। সকলে তো সন্তানের বাবা মা হয়েছে, সকলে তো সন্তানের বাবা মা হয়েছে, এ জগতে বাবা মা সকলেই হয়েছে, তাহলে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা দিতে পারবেন তো? কি গো মায়েরা,
পুত্র দিয়ে বৈষ্ণব সেবা দেওয়া যায়, কিন্তু দিয়েছিল, একটু মন দিয়ে শুনবেন তাহলেই আপনাদের ভালো লাগবে। কেমন তাহলে ভগবানকে ভালো? একদিন নারদ বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে কোথায় আসছে? বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে আসছে মর্তে। আচ্ছা মায়েরা, ভক্তমণ্ডলী, নারদ কাকে বলে? নারদ কাকে বলে? নারদ কাকে বলে? এই আপনাদের এখানে আছে নাকি জানি না, আমার বাবা ঘরে ঘরে আছে। ও মায়েরা, একটু ঝগড়া লেগে গেলে বলে না নারদ 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 নারদ। ও মায়েরা, নারদ এক কথায় বলে, এর কথা ওকে আর ওর কথা ওকে বলে। সেদিনে বলছি বৌদি জুতো উল্টাচ্ছ কেন গো? বলছি ওদের বেশি করে হবার জন্য উল্টে। ও মায়েরা, যেটাকে চলতি কথায় বলে লাগান ভাজান, এর কথা ওকে বলে আর ওর কথা ওকে বলে, তাকে কি বলে? তাকে বলে নারদ নারদ। সেই নারদ আজকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে আসছে কোথায়? মর্ত ধামে। আচ্ছা মায়েরা, আপনারা তো সব প্রত্যেকেই কীর্তন শোনে, তাহলে এবার বলুন তো মর্ত ধাম কোনটা? কোনটা গো? বাহ, মর্ত ধাম হলো এটা, কারণ এই মর্তের মানুষ আমরা, মরতে এসেছি, মরতে কেউ আসে। যা মাঝে মাঝে রোগ এসে যাচ্ছে মা, করোনা করোনা করে দু বছর চলে গেল, এবছরটা যখন একটু শান্তির নিঃশ্বাস পেয়েছি আবার বলছে চতুর্থ ঢেউ আসছে। তার চতুর্থ পঞ্চম বলে যত আসে আসুক, আমি মা বাবাদের বলবো কি করবে, এই করোনাকে সারা জীবনের মতো দূর করে তাড়ানোর জন্য কয়ে কৃষ্ণ রয়ে রাধা, আরে দন্তে নয় নামে কর নামে কর, কয়ে কৃষ্ণ রয়ে রাধা, করোনা কয়ে কৃষ্ণ রয়ে রাধা, আরে দন্তে নয় নাম। তাহলে করোনাকে দূর করব কি করে? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন তো সকলে? ওই আবার আমার সাথে তালি দিয়ে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। মায়েরা বলবেন না, রাত্রি থেকে হরিনাম শুনছেন শুধু, আর হরিনাম শুনে বাড়ি চলে যাবেন, বলে নিমাই চক্রবর্তীর বাড়িতে কীর্তন ছিল গো, সারা রাত্রি কীর্তন শুনে না আমার পা গুলো কি ব্যথা। নিমাই চক্রবর্তীর বাড়ি কীর্তন হচ্ছিল, শুনতে গিয়েছিলাম পা গুলো কি ব্যথা। ও মা, ব্যথা যন্ত্রণা সবে চলে যাবে যদি করে করতালি দিয়ে একবারে কৃষ্ণ নাম করে। তাহলে মায়েরা সকলে মিলে আমার সাথে বলুন কেমন? আমি আয় তোমরা তোমরা কেউ করো, একদম করবি না, আমি করব, আমার মা বাবারা করবে, সকলে মিলে আমি শুরু করে দিচ্ছি। হরে কৃষ্ণ সামনে ভক্ত একদম তালে তালে বলে, এটা হচ্ছে দেখেছেন, বাবা বলছে আনসুর হচ্ছে একটু ভালো করে গাও। ও মা, তালে তাল তালে তাল, বেতাল হলেই গন্ডগোল। বাবার সম্পত্তি আছে, ছেলে যদি বাবার কথা না শুনে, বাবা ছেলেকে বলে না তোমায় তেজ পুত্র করবো, বলে না, তাহলে বাবার কথা শুনতে হবে, তাই তো? তাহলে বাবার কথা শুনলে তালে তাল দিয়ে চললেই সব পাবে। এই যেমন বলছি, স্বামীর কথা বউ যদি না শুনে তাহলেই বলে তোমায় ডিভোর্স দেব, তাহলে স্বামীর কথা বউকে শুনতে হবে। হ্যাঁ, স্বামীর কথা বাবা গলায় ঢেলে ছ ফুট রাস্তাকে বারো বাবা। ও মায়েরা, না এলে একবার ঠিক ঠিক করে
তাহলে বউকে স্বামীর কথা শুনতেই হবে, সে যেই হোক, তাহলে বেতাল হলেই গন্ডগোল। তাই মায়েদের বলছি তালে তালে দিন তালে তালে। আমি ভালো করে বলছি, শুনুন আমার সাথে সাথে করুন। হরে কৃষ্ণ, জোরে আরেকটু জোরে, একটু ভোল্টেজ বাড়বে কারেন্টে, আরেকটু জোরে, আরেকটু। ঝগড়ার বেলায় গলা বেরিয়ে যায় না, শুরু করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, তাই গৌর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। এটা কি হলো? মায়েরা ঘুমাচ্ছে কি জয়? সত্যি কথা বলে ফেলেছে গো, ঘুমটা ঢুলু ঢুলু চোখটা কাঁদ, কারণ ঘড়িতে বারোটা, মায়েদেরও বারোটা। সত্যি কথা চাপা, মিথ্যা কথা চাপা থাকে? সত্যি কথা যা বলেছে সব পেরিয়ে গেছে, মায়েরা ঘুমাচ্ছে কি জয়? বলে দূর বাবা, বউটা বলতে চাইনি গো, ভাবে হয়ে গেছে। ও মায়েরা, এই এক মনে এক ধ্যানে কীর্তন শুনলে এটাই হয়।
তাই আজকে নারদ ঋষি মর্তধামে আসছে। যখনই মর্তধামে এসেছে কি হলো, একটা সুন্দরী মেয়ে, রূপবতী গুণবতী, সুন্দরে সাকা সিঁদুর পরে আর দূর থেকে নারদকে ডাকছে, ও নারদ, ও নারদ। নারদ বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে আসছিল, আর যখনই পিছন থেকে একটা সুন্দরী মেয়ে ডেকেছে, সঙ্গে সঙ্গে নারদ থমকে দাঁড়িয়ে, একই নারদ ডাকলে কেন, ও মায়েরা। নারদকে বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা রয়েছে। বলে, কি কথা? বলছে, আচ্ছা, তুমি যে সারা জীবন হরিনাম করো, এই যারা হরিনাম করে, যারা হরিনাম করায়, যারা হরিনাম শোনে, তাদের শেষ জীবনে কি হয়? প্রশ্নটা কেমন করেছে দেখো। বলছে, যারা হরিনাম করায়, যারা হরিনাম করে, যারা হরিনাম শোনে, তাদের শেষের জীবনে কি গতি হয়? বলতে পারবেন মায়েরা? যারা হরিনাম করায়, যারা হরিনাম শুনে, যারা হরিনাম করে, তাদের শেষের জীবনে কি হয়? নারদ বলছে, বা সুন্দর প্রশ্ন, তো আমার তো জানা নাই। বলে, কে বলে দেবে? বলে, একজনে বলে দিতে পারে। বলে, কে? না, আমারে বাবা। আমারে বাবা। বলে, তোমার বাবা কে? না, আমার বাবা হলো স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা। তাই নারদ ঋষি আজকে কৃষ্ণ গুণগান করতে করতে চিৎকার করে ডাকলেন, বাবা, বাবা। চতুর্মুখ ব্রহ্মা সিংহাসনে বসেছিল, আর নারদকে দেখেই বলছে, কি নারদ, কি মনে করে আমার কাছে? বলে, বাবা, একটা প্রশ্ন নিয়ে এসেছি। বলে, কি প্রশ্ন? বলে, একটা মর্তের মা আমায় প্রশ্ন করলো, যারা হরিনাম করে, যারা হরিনাম করায়, যারা হরিনাম শোনে, শেষের দিনে তাদের মৃত্যু কিভাবে হয়? কেউ বলতে পারবে নাকি যে আমাদের কিভাবে মরণ হবে? বলতে পারবো বা বলতে পারবো? কেউ করোনা হয়ে মরবে, কেউ স্ট্রোক হয়ে মরবে, কেউ বিষ খেয়ে মরবে, কেউ আবার ঝুলে মরবে। তা আমরা কেউ কোনোদিন বলতে পারবো যে আমাদের এইভাবে মৃত্যু হবে? ব্রহ্মা শুনেই বলছে, আরে, আমি চতুর্মুখ ব্রহ্মা, চারটে বদনের নাম করি, কিন্তু আমারও তো জানা না। বলে, সে কি তুমি বাবা হয়ে বলতে পারবে না? বলে, না। বলে, কে পারবে? বলে, চলো একজনের কাছে। কার কাছে গো? বলে, ভোলানাথ। ভোলানাথ। ও মায়েরা, স্বয়ং ভোলানাথ। ভোলানাথ কোথায় থাকে? কি খায়? মদ খায়, গাঁজা খায়, ভাং খায়, ভদ্র খায়। এই কিছুক্ষণ পর হবে আমার ভবতারিণীর পুজো হবে, আর মা মা তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং ভোলানাথ। সকলে আমরা বলি না, বাবা আমার গাঁজা খায়, ভাং খায়। হ্যাঁ, খাই তো। ও মা, আর কোথায় পড়ে থাকে? শ্মশানে পড়ে থাকে, সাই ভস্য গায়ে মাখে, গায়ে মাখে। তাই আজকে নারদ ওই ব্রহ্মাকে নিয়ে আসছে কোথায়? সোনারে কৈলাসে। কৈলাসে। আরে, কৈলাসে এসে দেখলো, কৈলাসে বাবা ভোলানাথ নাই। বাবা ভোলানাথ আছে শ্মশানে। আরে, শ্মশানে এসে ব্রহ্মা আর নারদ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা ভোলানাথ। ভোলানাথ। নারদ যখনই বলেছে, ও মামা, ও মা, নারদকে দেখে ভোলানাথ বলছে, তুই শ্মশানে এলি কেন রে? বলে, আসবো না, তোমার কাছে একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো, যারা হরিনাম করে, হরিনাম করায়, যারা হরিনাম শুনে, তাদের শেষের জীবনে কি হয়? ভোলানাথ বলে, আরে, আমি পঞ্চমুখে হরিনাম করি, কিন্তু আমার তো জানা নাই। বলে, তাহলে কে জানে? বলে, একজন জানে। কে সে? না, স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ। নারায়ণ। তাই ভোলানাথ, ও মায়েরা, ভোলানাথ, নারদ, আর কে আসছে? ব্রহ্মা। তিনজনে আসছে কোথায়? বৈকুণ্ঠের নারায়ণের কাছে। বিনা যন্ত্রে গান করে, আরে
করে তাদের শেষের জীবনে কি গতি হয়। যখনই বলেছে সঙ্গে সঙ্গে ভগবানে বলে বললেন ওটা তো আমার জানা নাই। বলে তবে জানা নাই তাহলে কি হবে? বলে প্রশ্নের উত্তর একজন দিতে পারে, সে কে? সে আছে এই মর্তের মাটিতে, মাটিতে হরিনাম করলে, হরিনাম শুনলে, হরিনাম করালে কি হয় শেষের জীবনে? একজন বলে দিতে পারে, কে? না, এই মর্তের মাটিতে এক ভক্ত যার নাম হলো সন্দীপনী মণি। ও মায়েরা, আপনারা সকলে জানেন সন্দীপনী মণি কে ছিলেন? জানেন কে ছিলেন বাবা? জানেন সন্দীপনী মণি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব। ভগবান হয়েও তাকে গুরু আশ্রয় করতে হয়েছিল, ভগবান হয়েও তাকে গুরু আশ্রয় করতে হয়েছিল। তাহলে আর আমরা মরজগতের মানুষ হয়ে দেখবেন এখনো অনেকে দীক্ষা নেই, তবে যারা যারা দীক্ষা নিয়েছেন বা নেন নিয়ে এখনো তাদের বলছি দীক্ষা যদি নেন সঠিক গুরুর চরণ আশ্রয় করবেন। কার মতো গুরু করবেন? কার মতো জানেন? আমার স্বয়ং রামকৃষ্ণের মতো গুরুদেব করুন। রামকৃষ্ণর শিষ্য ছিল আপনারা অনেকেই জানেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ। এই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ তার শিষ্য ছিল দুটো, একটা ছিল বিবেকানন্দ আর একটা ছিল গিরিশ ঘোষ। এখানটা একটু মন দিয়ে মায়েরা শুনুন, খুব ভালো। এখানটা একটু মন দিয়ে শুনবেন মায়েরা, কি সুন্দর জিনিস। গুরু যদি করতে হয় রামকৃষ্ণের মতো গুরু করব। গিরিশ ঘোষ রামকৃষ্ণের থেকে দীক্ষা নিয়েছিল, কিন্তু গিরিশ ঘোষ কি করত মা? গিরিশ ঘোষ সারাটা জীবন নাটক থিয়েটার করত, কিন্তু ওই যে দীক্ষা নিয়েছিল আরে কোনোদিন দীক্ষার গুরুদেবের সাথে দেখাও করেনি, আরে কোনোদিন সেই জপের মালা জপ করে। কত বছর কেটে গিয়েছিল, রামকৃষ্ণ যে গুরুদেব বলে সে ভুলেই গিয়েছিল। কিন্তু জানেন মা, একদিন গুরুদেবের চরণতলে না আসতে পেরে গিরিশ ঘোষ কেঁদেছিল, কোন দিন জানেন? যেদিন গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হয়েছিল। কি বলুন তো, গিরিশ ঘোষের হয়েছিল ক্যান্সার, গলায় গিরিশ ঘোষের ক্যান্সার হয়েছিল। ওই ক্যান্সারের যন্ত্রণায় যখন গিরিশ ঘোষ বিছানায় পড়ে পড়ে ছটফট করছে, গিরিশ ঘোষ সারাটা জীবন মাকে ভালোবাসত, আর অত যন্ত্রণা অত কষ্ট
কিন্তু কোনদিন একবার গুরুদেবের নাম করতে নাই, কোনদিন গুরুমন্ত্র জপ করে না। স্ত্রী বলেছিল, স্বামী তোমার এত কষ্ট হচ্ছে, এত জ্বালা পাচ্ছ, একবার গুরুদেবকে ডাকো, দেখবে তোমার সব ভালো হয়ে যাবে। গলায় ক্যান্সার, বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় পড়ে পড়ে ডেকে উঠলেন গুরুদেব। বাগবাজারে বাড়ি ছিল গিরিশ ঘোষের, ওই যে গুরুদেব বলে ডেকেছে মা, গুরুদেব শিষ্যের কণ্ঠস্বরে শুনতে পেল। রামকৃষ্ণ শিষ্যের বাড়িতে ছুটতে ছুটতে চলে গেল, গিয়ে বলছে, গিরিশ তুই কষ্ট পাচ্ছিস, তোর কি হয়েছে রে গিরিশ, আমার যে মারণ ব্যাধি হয়েছে। শিষ্যের সাথে ভগবান, ও মায়েরা, গুরু যদি সাথে থাকে ভগবানের দর্শন পাওয়া যায়। আজকে যখন গুরুদেব শিষ্যের সামনে বসে আছে, হাউ হাউ করে কাঁদছে গিরিশ, গিরিশের চোখের জল রেখে গিরিশকে বলছে, গিরিশ তোর কি হয়েছে রে, আমার গলায় ক্যান্সার হয়েছে। শুনে রামকৃষ্ণ বলে বললেন, তুষালা, কে বলেছে তোর ক্যান্সার হয়েছে, আমি যে তোর গুরু রে, তুই যে আমার শিষ্য, দে দে তোর ক্যান্সারটা তুই আমায়। গুরুদেব কি করল, গুরুদেব শিষ্যের গলা থেকে নিজের গলাতে ক্যান্সারটা হাত দিয়ে নিল। যখনই গিরিশ ঘোষের গলায় হাত দিয়ে নিজের শরীরে ক্যান্সার নিয়ে নিয়েছে শিষ্য, গিরিশ ঘোষ ভালো হয়ে গেল, আর রামকৃষ্ণর গলাতে ক্যান্সার। ক্যান্সার নিয়ে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে এসে মায়ের দিকে একবারও তাকিয়ে দেখে না। মা ভবতারিণী বলছে, আরে খোকা, তুই প্রত্যেক দিন নিজে খাস, আমায় খাইয়ে দি, আজ তোর কি হয়েছে তুই আমার দিকে তাকিয়ে দেখিস। রামকৃষ্ণ বলছে, তুমি তো ত্রিনয়নী মা, তুমি তো ভবতারিণী মা, আমার কি হয়েছে তুমি জানো না, আমার কি হয়েছে তুমি তো জানো মা, আমি যদি তোমার চোখের দিকে তাকিয়ে দেখি, আমার গলার ক্যান্সারটা তো তুই নিয়ে নিবি মা, তাই আমি চাইনি আমার মায়ের ক্যান্সার, আমি ছেলে হয়ে আমি গিরিশ ঘোষ বলছে, তোর দিকে তাকালে তো তুই আমার ক্যান্সারটা দিয়ে দিবি, তাই আমি তোর দিকে একবারও তাকিয়ে দেখব না, আমার ক্যান্সার হয়েছে, আমি নিজেই মরে যাব। তুই তো মা, মা বেঁচে থাকলে এ জগজীবের সন্তানকে ঠিক মা দেখবে, তাই আজকে ভবতারিণী মা আছে, সকলের মঙ্গল করবে। তাই তো বলে, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা,
সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষকার গুরুদেব শিষ্যের থেকে নিজে ক্যান্সারটা নিয়ে নিয়েছে, তাহলে দোষ হলো রামকৃষ্ণের। রামকৃষ্ণ গিরিশ ঘোষকে বলেছিলি, তুই এতটুকু বাচ্চা ছেলে, তোর যদি ক্যান্সার হয়ে মরণ হয় এ জগতের থিয়েটার অভিনয় তোকে অনেক করতে হবে, তাই তুই বেঁচে থাক, আমি বাবা মরে যা। তাই প্রকৃত গুরু বলে তাই তো শিষ্যের থেকে নিতে পেরেছিল। কি গো মা, তাহলে গুরু করতে হবে কার মতো? রামকৃষ্ণের মতো। তাই শান্তিপুরী মণি সে ছিল ভগবান কৃষ্ণের গুরুদেব। গুরুদেব তাই তো বাবা, শান্তিপুরী মণি আজকে ছিল অতীব গরিব, প্রত্যেক দিন ভিক্ষা করে তবে তাদের সংসার চলত। আহা, শান্তিপুরী মণি, শান্তিপুরী মণির স্ত্রী, আর তার বাড়িতে ছিল একটা ছোট্ট 5 বছরের ছেলে। তার বাড়িতে ছিল একটা 5 বছরের ছোট্ট ছেলে। ওই তাদের বাড়িতে আসছে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। শান্তিপুরী মণির দ্বারে চার চারটে মাগো বৈষ্ণব সেজেছে। তারা জানলেন আমরা যদি এই বেশে যাই তাহলে শান্তিপুরী মণির বাড়িতে সেবা নিতে পারবো না, আর সেবা যদি না নিতে পারি কি করে প্রমাণ করব যে ভক্ত কতটা আমার হয়েছে। তাই চারটে বৈষ্ণব সেজে কি করলেন, সেই শান্তিপুরী মণির দ্বারে এসে ভিক্ষার ঝুলিটা পেতে দিয়ে পড়লেন। ও মায়েরা, ভিক্ষার গান এখানে একটা আছে, আমি ভিক্ষার গানটা করব, কিন্তু আপনারা কেউ ভিক্ষা দিতে উঠবেন কেমন? শান্তিপুরী মণির দ্বারে ভিক্ষারে ঝুলি পেতে দিয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ কি করলেন, সকলে ভিক্ষার ঝুলি পেতে দিয়ে ডাকছে, আমার শ্রী গোবিন্দে সেবারে তোরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবারে তোরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবারে তোরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবারে তোরে তোমরা ভিক্ষা দাও। চারটি বৈষ্ণব, ও মেয়েরা চারটি বৈষ্ণব ওই শান্তিপুরী মণির দ্বারে এসে ভিক্ষার ঝুড়ি পেতে দিয়ে বললেন, ভবতী ভিক্ষং দেহি, ভবতী ভিক্ষং দেহি মাতা, বৈষ্ণবদের কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও, বৈষ্ণবদের কিছু ভিক্ষা দাও। শান্তিপুরী মণি বাইরে এসে, ও মায়েরা বাইরে এসে দেখছে 3-3টে বৈষ্ণব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব যার বাড়িতে আসে জানতে হবে তার জীবনটা ধন্য। কেন না, অল্প ভাগ্যে হয় না জীবের সাধন ভজন, আর অল্প ভাগ্যে হয় না জীবের বাড়িতে হরিনাম সংকীর্তন। আজকে যে এই নিমাই চক্রবর্তীর বাড়িতে হরিনাম হচ্ছে, নিমাই চক্রবর্তীর পূর্বপুরুষ ধন্য, পূর্বপুরুষ মুক্তি পেয়ে চলে যাচ্ছে, কিসের জন্য না এই হরিনামের জন্য। এই গ্রামের
কত ভালো জানেন, হরিনামের শব্দটুকু যত দূরে যাবে তত দূরের পাপ তাপ দূরে চলে যাবে। তাহলে নিমাই চক্রবর্তী তার একার উপকার করছেন আমার, আজকের দিনে যারা যারা এসেছেন তাদের করছে, গ্রামের করছে, সকলের মঙ্গল করছে। তাহলে মাগো বুঝতে পারছেন বৈষ্ণব এসেছে, সঙ্গে সঙ্গে শান্তিপুনি মুনির দ্বারে এসে বললেন আমরা কিছু সেবা নেব, বলে আসুন 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 আসুন, আমার বাড়িতে যা চাল ডাল আছে মোটামুটি চারজনের রান্না হয়ে যায়। ও মা শান্তিপুনি মুনি তাড়াতাড়ি করে, শান্তিপুনি মুনি তাড়াতাড়ি করে বৈষ্ণবের সেবা দেবে বলে বাড়ির ভেতরে গিয়ে দেখলো চাল ডালগুলো তো রয়েছে, তাহলে একটু নিয়ে আসি রন্ধন করে চারজনের সেবা দেব। ও মায়েরা, আর আনতে গিয়ে দেখলো কি ভগবান সেই যা চাল ডাল ছিল সেগুলো সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, বাড়িতে চারজনের রান্না করার মতো চাল ডাল ছিল। ও মা চারজনের চাল ডাল দেখতে গেল শান্তিপুনি মুনি আছে নাকি, রান্না তো করে দেব, আর এসে দেখছে ভগবান যে এসেছে নারায়ণ, ওমা পরীক্ষা করবে বলে কি হলো গো, পরীক্ষা করবে বলে চাল ডাল গুলো সরিয়ে শান্তিমণি তার পাঁচ বছরের ছেলেকে ডাকছে, আয় বাটু। আরে বাবা, এখানে যে আমি চাল ডাল রেখেছিলাম কোথা গেল রে? বটু বলছে, বাবা আমি তো ছোট, আমি চাল ডাল নিয়ে কি করবো, আমি তো জানিনি। ভগবান মনে মনে চিন্তা করলেন এত সহজে তুই আমাদের সেবা দিবি, তাহলে প্রমাণগুলো কি করে দেব, যারা ভগবানকে ভালোবাসে যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনে কি দুর্গতি, পরীক্ষা করতে হবে তো, তাহলে এত সহজে সেবা দিলে হবে না। সঙ্গে সঙ্গে কি করলেন ও মায়েরা, সঙ্গে সঙ্গে কি করলো জানেন, সঙ্গে সঙ্গে বটুকে বলছে বাবা বটু চল, চল বটু বৈষ্ণবের সেবা দেবার জন্য আগে থেকে কিছু নগরে যায়, আগে থেকে নগরে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখনই নগরে যাবে, আজকে কি হলো দেখুন, নগরে যখনই গেল আর ভগবান সঙ্গে সঙ্গে গিয়ে শান্তিপুনি মুনির হাতটা চেপে ধরল, শান্তিপুনি মুনির হাতটা চেপে ধরেছে, বলে তুমি গেলে হবে না, তোমার বাড়িতে আমরা এসেছি আর তোমরা চলে যাবে, এক কাজ করো, বলে কি কাজ করব, বলে বলে তোমার ওই ছোট্ট ছেলেটাকে পাঠাও। শান্তিপুনি মুনির পাঁচ বছরের একটা ছেলে ছিল, তাকে বলেছে চল চল নগরে যাবি চল। ও মায়েরা, পাঁচ বছরের ছেলে তো কোনোদিনই নগরে যায় না, যায় না, কোনোদিনই নগরবাসীর দ্বারে ভিক্ষা করে না, করে না। আর আজকে যখন ভিক্ষা করতে বেরোলো ভিক্ষার ঝুলিটা নিয়ে, ও মা মথুরাতে ভিক্ষা করতে যখনই বেরিয়েছে বাড়িতে যে ভগবান ছিল, ভগবান তার আগে ওই ছোট্ট পাঁচ বছরের সঙ্গে সঙ্গে ওই বটুর রূপ ধরে বটুর আগে সবার বাড়িতে ভিক্ষা করে, বটু আসল বটু যাবার আগে ভগবান নকল বটু হয়ে সবার বাড়িতে ভিক্ষা করে দেবে ভক্তকে, বটু আসল বটু যাবার আগে ভগবান বটু হয়ে সবার বাড়িতে ভিক্ষা করবে। আসল বটু যখন ভিক্ষা করতে গেছে আর ভিক্ষা দেবে, বড় বড় লাঠি নিয়ে বলেছে তোরা কি শুরু করেছিস, সকালবেলা বাবা এলো দুপুর বেলা তুই এলি, আর তোদের এত লোক আবার তোকে পাঠিয়ে দিয়েছি, যা এখান থেকে বেরো। কেউ তো ভিক্ষা দেয়নি মা, সবাই মেরে একবারে বাড়ি থেকে বার করে দিয়েছে,
বটু কাঁদছে, আমাদের বাড়িতে চারটে বৈষ্ণব কি দিয়ে সেবা দেব। এমন সময় ভগবানের ছোট্ট একটা পাখি হয়ে, চড়ুই পাখি দেখেছেন তো, ছোট ছোট পাখি, সেই চড়ুই পাখি হয়ে বটুর কানের সামনে গিয়ে বলল, মথুরাতে যখন পাস না একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবনে মথুরাতে যখন পাস না একটু বৃন্দাবনে জানা, সেখানে গেলে অনেক চাল ডাল পেয়ে যাবে। বাচ্চা ছেলের মন তো বলে, তাই তো, তাহলে বৃন্দাবনে যেতে গেলে যমুনা পার হতে হবে। যমুনা পার হবে কি করে সাঁতার তো জানি না। হ্যাঁ ও মায়েরা, ভগবানের কেমন লীলা দেখুন, যমুনাতে নামলে যার যে সাঁতার জানে না ডুবে যাবে, ওই যমুনার জলটা তাকে একটা ঢেউতে পারাপার করে, আর ঢেউতে যখন যমুনা থেকে বৃন্দাবনে পারাপার করে দিল, ও মা এবারে কি করলো, সকলের বাড়িতে ভিক্ষা করে যা পেয়েছে, বলে আর দেরি করবো না, বাড়িতে বৈষ্ণব আসে তাড়াতাড়ি করে সেবা দিতে হবে। তাই পুটুলিটা নিয়ে এবারে চিন্তা করছে, আসার সময় তো পারাপার হলাম, এবারে যাব কি করে। ও মায়েরা, আসার সময় তো পারাপার হলাম, যাব কি করে। যখনই যেতে যাবে দেখতে পেল ভগবান একটা কচ্ছপ রূপ ধরেছে, ভগবান কচ্ছপ রূপ ধরেছে, কচ্ছপ রূপ ধরে মুখটা জলেতে ডুবিয়েছে, আর কচ্ছপের ওপরে একটু উঁচু মতো থাকে না খসখসে, দেখবেন খসখসে জায়গাটা পা দিলে স্লিপ করে। আজকে দেখুন বটু সেই উঁচু ভেবে যখনই কচ্ছপটিতে পা দিয়েছে, সঙ্গে সঙ্গে স্লিপ খেয়ে একবারে জলে ভিক্ষা করে যে পুটুলিটা পেয়েছিল জলে পড়ে গেছে। বটু চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু ছিল ভগবান কৃষ্ণ, বন্ধু রক্ষা কর, বন্ধু ও বন্ধু, যে ছেলেটা সাঁতার জানে না অতুল জলেতে যদি তলিয়ে যায় তার কি অবস্থা হয় গো মা। ভগবান বাড়িতে ছিল বসে, ভগবান সঙ্গে সঙ্গে সন্দীপনী মণিকে বলছে, হ্যাঁ গো ছেলেটাকে যে নগরে পাঠালে এত দেরি হলো, কেন আসে না একটু, যে বাবা জলেতে নামিয়ে দিল সেই আবার বাঁচানোর জন্য লোক পাঠাবে। ভগবানই তো জলেতে নামিয়ে দিল গো, ভগবান কি করলেন, বটুর বাবাকে পাঠিয়ে দিল শান্তিপনি মণি, ছেলেটা যখন ডুবে যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে, সেই সময় নদীর ধারে যমুনার ধারে এসে শান্তিপনি দেখছে সন্তানটি জলেতে ডুবে যাচ্ছে, বলে ওই বটু তুই তো অনেকক্ষণ গেছিলি ভিক্ষা করে, তুই এখনো জলে কি করছিস। বটু বলে উঠল, বাবা এই রাক্ষসী যমুনা, আমি যা ভিক্ষা করে পেয়েছিলাম সব নিয়ে নিয়েছি, বৈষ্ণব সেবা দেব বলে আমি অনেক কিছু পেয়েছিলাম, এই রাক্ষসী খরস্বতা যমুনা আমাদের সব নিয়ে নিল বাবা, বলো না বাবা আমরা কি করে বৈষ্ণব সেবা দেব। ও মায়েরা পথে যাচ্ছে আর বাবাকে বলছে, আচ্ছা বাবা এক কাজ করলে হয় না, নগরবাসীর দ্বারে তো ভিক্ষা করে পেলাম না, আমাদের বাড়ির কাছে একটা মুদির দোকান আছে না, কিন্তু আমি তো বৈষ্ণব সেবার জন্য চুরি করবো বাবা, বৈষ্ণব সেবার জন্য যে চুরি করে তার কোনো পাপ হয়। আজকে ভোরের বেলা তুমি আর আমি যাব মুদির দোকানে চুরি করতে, কি করে করবি, আমার বন্ধু কৃষ্ণ তার কাছ থেকে বাঁশিটা চেয়ে নিয়ে আসবো,
তাকে বলবো বন্ধু বাঁশিটা দে না, যদি বলে কি করবি আমি বলে ওষি করব। আজকে কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা চেয়েছে, বাঁশি দিয়ে একটা ওষি তৈরি করে ভোরের বেলা সন্দীপনী মণি আর বটু গেছে মুদির দোকানে চুরি করতে। ও মায়েরা, আজকে চুরি করতে গিয়ে মাটির দোকান তো ওষিটা দিয়ে একটা বড় গর্ত করেছে। বটুকে বলে বাবা তুই ঢোক, চারটে বৈষ্ণব সেবা হলে যে চাল ডাল দরকার তুই সেগুলো নিয়েই চলে আসবি। পাঁচ বছরের বটু ঢুকে পড়েছে, চারটে বৈষ্ণব সেবা দিতে গেলে যে চাল ডাল আনাজের দরকার সেগুলো চুরি করে যখনই বাইরে এসেছে, সন্দীপনী মণি বলছে ওরে বটু সমস্ত কিছু চুরি করলি, একটা জিনিস তো আনলি না কি রে, সেবা করালে যে কিছু মুখশুদ্ধি দিতে হয় রে, আর একবার জানা বাবা। সেটাই হলো তার জীবনের কাল। তখনকার দিনে মুখশুদ্ধির পান ছিল মা, ভগবান গোবিন্দ ঘোষ ভগবানের জন্য একটা হরি তো কি নিয়েছিল, তাই কি দেখলো জানে মানের ডাবরেতে একটা মাত্র আছে হরি তো কি, হরি তো কিটি নিয়ে যখনই বাইরে আসতে যাবে মাথাটার হাত দুটো যখন গর্ত দিয়ে বাহির করে দিয়েছে, আর পাটা লেগে সঙ্গে সঙ্গে পানির ডাবরটা পড়ে পড়ে যাও যা, মুদির দোকানের ভেতরেই ছিল তার মুদির দোকানের তার ছেলে, দোকানে বন্ধ করে ঘুমাচ্ছিল, ওই যে পড়ে গেছে আওয়াজ সঙ্গে সঙ্গে চোর 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 চোর, ও মা জোরে বলাও যা, আরে বটুর পা দুটোকে জড়িয়ে। বটু কিন্তু বাবাকে বুঝতে দেয়, হাতে আছে হরি তো কি, বাবাকে দিয়ে বলে বাবা তুমি নিয়ে শুনে কোন বিপদে যা চাল ডাল আনাজ দিয়েছি এটা দিয়ে তুমি চারটে বৈষ্ণবের সেবা করি। কেন রে বটু, সন্তানদের অমঙ্গল হলে বাবা মা জানতে পারে না, ছেলে মেয়ে যদি বিপদে পড়ে বাবা আগে মা জানতে পারে, বাবার মনটা যেন কুগে উঠল, এ কথা বলল কেন তুমি চলে যাও, তুই আগে বাইরে আয় তবে আমি জানবো, আমি যেতে পারবো না বাবা। কেন রে বটু, আমি ধরা পড়ে গেছি বাবা, আমি ধরা পড়ে গেছি, বাবা আমি ধরা পড়ে গেছি, চাল ডাল আনাজ নিয়ে গিয়ে তুমি বৈষ্ণব সেবা দাও, বলে তোকে না নিয়ে আমি যাব না, সকালটা হলে সবাই বলবে আমি নাকি চোরের বাবা, আমি এই অপবাদ আর সহ্য করতে পারব। ও তবে একটা কথা বলি বাবা, তোমার হাতে আছে খড়গ, আমি তো ধরা পড়েই গেছি, তুমি খড়গটা দিয়ে আমার গলাটা কেটে দাও, তুমি আমার মুন্ডুটা নিয়ে চলে যাবে। বিধিরে তুরি একি দিনা একা মনে খেলা, আর আমার ধরটা যদি অবিধি কেমন
কেউ চিনতে পারবে না, কেউ তখন বলবে না তুমি চোরের বাবা। না, তুমি যাবে না বাবা, তুমি চিন্তা করছো, তুমি জানো না তোমার সন্তান আজকে কথা বলেছে বলে তুমি যাবে না, তুমি জানো না পুত্র দিয়ে একজন ভগবানের সেবা দিয়েছিল। মায়েরা জানেন কর্ণ, যাকে আমরা দাতা কর্ণ বলি, তার বাড়িতে একদিন ভগবান এসেছিল। কোন দিন জানেন? কোন দিন এসেছিল? একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন। তুমি কত বড় দাতা কর্ণ হয়েছ আজ আমি তোমায় পরীক্ষা করব। কর্ণের বাড়িতে এসে কর্ণকে বলেছিল, আমি তোমার বাড়িতে সেবা নিতে চাই। কি সেবা? মাংস সেবা। অন্য কোন মাংস হলে হবে না, তোমার পুত্রের মাংস আমি সেবা করতে চাই। কর্ণশ্রীকে বলেছিল, লক্ষ্মী তোমার বাড়িতে বৈষ্ণব এসেছে, ভগবান বৈষ্ণব সেজে এসেছিল, ভগবান বৈষ্ণব সেজে এসেছিল কর্ণের বাড়িতে, আর বলেছিল তোমার সন্তানকে রান্না করে দাও, আমি সেবা করব, দেখব তুমি কত বড় দানবীর হয়েছে। তবে এক কাজ করো, সন্তানকে রান্না যখন করবে তখন চোখে যেন জল না আসে। কোন বাবা মা পারবে নিজের সন্তানকে মেরে বৈষ্ণব সেবা দিতে? কর্ণ আর লক্ষ্মী তাই করেছিল। আহা, ও মায়েরা, কর্ণ আজকে এলে কি করলো জানেন? নিজের সন্তানের গলাটা কেটে ধরটা দিয়ে রান্না করে ভগবানের সেবা দিচ্ছে। সেবা করতে করতে বলছে, সেবাটা তো ঠিক হলো না। কেন? না, লক্ষ্মী যখন সন্তানের দেহটা মাংস করে রান্না করে ভগবানের সেবা দেয়, ও মায়েরা, মাথাটাকে ভগবানের কাছে রেখে এসেছিল, বাড়িতে ঠাকুর মন্দির ছিল, রেখে বলেছিল ধরটা দিয়ে ভগবানের সেবা দিচ্ছি, মাথাটা তাগেটা জড়িয়ে আমি পরে কাঁদব। কিন্তু ভগবান এমনভাবে তাকে ছলনা করল, ওই যে মাথাটা রেখেছে, ভগবান বলে উঠলেন, তুমি যে আমার জন্য অম্বল করুনি, তুমি সব রান্না করেছো, আমার জন্য যে অম্বল রান্না করো না। লক্ষ্মী বলছে, মাথাটা রেখে দিয়েছিলাম, তুমি সেবা নিয়ে চলে যাবে, আমি পরে ওইটাকে ধরে কাঁদবো, এটাও তোমার সহ্য হলো না। তাই সন্তানের মাথাটাকে অম্বল করে আজকে ভগবানের সেবা, ভগবান সেবা করছি, আর ঠস ঠস করে চোখের জল। মা বাবা কিন্তু এতটুকু কাঁদে না, বারণ করেছিল না, কাঁদলে কিন্তু তোমার সেবার কোনো ফল হবে। তাই ভক্তকে দেখে ভগবানে থাকতে না পেরে আবার ফিরিয়ে দিয়েছিল পুত্র। তাই আজকে বাবাকে বলে উঠলেন, বাবা তুমি দেরি করো না, কর্ণ যদি নিজের সন্তানকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিতে পারে, আর তুমি কেন পারবে? তুমি আমার গলাটা কেটে যমুনার জলে ভাসিয়ে দে, বাড়িতে নিয়ে গেলে আমার মা তো কাঁদবে, তাই তোমায় বাড়িতে নিয়ে যেতে হবে। তাই করল সন্দীপনি বনি, ওই খড়গটা দিয়ে তার সেই পুত্র বটু তার গলাটাকে কেটে, যখনই কেটে দিয়েছে ওই পা ধরে টানছিল মুদির দোকান, ওই মুদি পা ধরে টানতে টানতে যখনই পাটা চলে এলো, সমস্ত ধরটা দেখে বলল, এই রে এটা তো ব্রাহ্মণের সন্তান,
ব্রাহ্মণের সন্তানকে আমরা হত্যা করেছি, একটুনি পাড়ার লোক গ্রামের লোক অহংকার করবে, বলবে ব্রহ্ম হত্যা করেছি, তাই এক কাজ করো ওই সন্তানটিকে আমরা যমুনার জলে ভাসাই। বাবা যমুনার জলে মাথাটা ভাসালো আর মুদির দোকানে ভাসালো দেহ, বাড়িতে চাল ডাল গুলো নিয়ে এসে সেবা দিচ্ছে, ভগবানের সেবা করে বলছে, আচ্ছা সন্দীপনী মণিকে বলছে, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? যে সন্তান হারায় তার কষ্ট হবে না মা, যে সারা জীবনের মতো একমাত্র পুত্রকে হারিয়ে ফেলে তার কষ্ট হবে না। বাবার মন খারাপ, চুপ করে দাঁড়িয়ে আছে। আহা, সন্দীপনী মণির মুখের দিকে তাকিয়ে ভগবান বলে উঠলেন, চলো একবার যমুনায় যাব। সন্দীপনী মণি তো চিন্তা করলেন, যমুনাতে আমি ছেলের দেহটা ভাসিয়ে এসেছি, কি করে দেখব আমার ছেলের দেহটা যদি আমার চোখের সামনে চলে আসে। ও মায়েরা, আজকে কি হলো দেখুন, সঙ্গে সঙ্গে সন্দীপনী মণিকে নিয়ে ওই যমুনার ঘাটে এসেছে। আরে যমুনার ঘাটে এসে দেখলো কি, যমুনার ঘাটে এসে দেখলো যেখানে আমার ভগবান ভগবান সেই পুত্রটা ভাসছে গো মা, সেখানে সন্দীপনী মণিকে নিয়ে এসেছে। হরি বল হরি বল, সন্দীপনী মণিকে নিয়ে এসেছে, বলে কি গো ও মা ঘটটা ভাসছে। সন্দীপনী মণিকে বলছে, কি গো তুমি কি এঁকেছ? ছেলের দেহটা ভাসছে, সন্দীপনী মণিকে বলছে তুমি এঁকেছ? সন্দীপনী মণি কি করে বলবে যে ওটা আমার সন্তান? এক কথাই বলে উঠলেন, না 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 না। ভগবান বলে উঠলেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এঁকেছেন। সঙ্গে সঙ্গে সন্দীপনী মণি আর থাকতে পারলেন না, হাউ হাউ করে কেঁদে উঠলেন, ওটা যে আমার একমাত্র পুত্র বটু, বটু যদি ওটা হয় তাহলে তো ওকে প্রাণে বাঁচিয়ে তুলতে হবে, তাহলে এক কাজ করো। ও মায়েরা, সবার প্রথমে ব্রহ্মাকে বললেন, যাও তোমার শক্তি দিয়ে তুমি ওই মস্তকটি একদিকে আর ধর একদিকে পড়ে রয়েছে, তুমি এবারে জোড়া লাগাও। ও বাবা, ব্রহ্মা এসে যেদিক যেদিকে পাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাচ্ছে, কিন্তু জোড়া আর লাগছে না। যখনই জোড়া লাগছে না, ব্রহ্মা বলছে আমি হেরে গেছি, বলে তুমি যদি হেরে যাও তাহলে এবার মহেশ্বর আছে। মহেশ্বর এসে বারবার জোড়া লাগাচ্ছে, জোড়া লাগছে না। মহেশ্বর যখন জোড়া লাগাতে পারলো না, বৈকুণ্ঠের ভগবান এসে জোড়া লাগাচ্ছে লাগাচ্ছে, ভগবানও জোড়া লাগাতে পারলো না পারলো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন হেরে গেল অন্তর্জামিনে, ভগবানে বললেন, আমরা তো পারলাম না, এবার ভক্ত নারদ তুমি এসে জোড়া লাগাও। ও বাবা, নারদ বলে তোমরা পারলে না আর আমি তোমার শিষ্য হয়ে জোড়া লাগাতে পারবো, বলে আরে দেখো না চেষ্টা। ও মা, নারদ এসে যখনই দাঁড়িয়েছে, আগে নারদ এসে ভগবানকে প্রণাম করে আর হেমদণ্ড বাহু তুলে আত্মসমর্পণ করে শুধু বলে উঠলেন, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার, জয় রাধা মাধব রাধা মাধব জয় তঞ্জা বিহার, যশোদা নন্দন প্রযোজন রঞ্জন, যশোদা নন্দন প্রযোজন রঞ্জন,
জয় রাধা মাধব জয় পঞ্জাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও মায়েরা, নারদ যখন ভগবানের নামে করতে করতে ওই মস্তকটা নিয়ে আর দেহটাকে নিয়ে এক করেছে, ও মা এমন ধরে নিয়েছে আর ছাড়াতে পারছে না, না না এমন ভাবে জুড়ে গেছে যে আরে নারদ ঋষি ছাড়াতে পারছে না বলে ওটা কুড়ে অর্ধ ছাড়াতে পারছি না, না না কি করে জুড়লো কেন জুড়লো ওই ভগবানের নামে করেছিল, তাহলে ভগবানের নাম করলে কি হয় মা কি হয় গো, টাকা পয়সা হয়, ভগবানের নাম করলে গাড়ি বাড়ি হয় না টাকা পয়সা হয় না কিন্তু ভালো মাপের মানুষ হওয়া যায়। আরে নামের নাম ভগবান আছে, সেই ভগবানের নাম এমন করেছে নামের ক্ষমতা নামের শক্তিরই বলে ওই মৃত সন্তান জোড়া লেগে গেছে, তাহলে হরি নাম করলে কি হয় বাবা মৃত মানুষ প্রাণে ফিরে এই নামের এত ক্ষমতা দেখো নামের কত বড় ক্ষমতা, এত জল ঝড় বজ্রপাত হলো কিন্তু হরি নামটা বন্ধ করতে পারলো, ভক্ত সেবার জন্য প্যান্ডেল করেছে দেখুন সেই প্যান্ডেলটাকে ছিনে নিয়ে পালিয়ে গেছে কিন্তু মন্দিরের তীরপল ছিঁড়তে পারেন, হরি নামটা বন্ধ করতে পারেন, পেরেছে মা, তাহলে হরি নাম যজ্ঞটা কিন্তু ঠিক হল, তারা যারা হরিনাম করায় যারা হরিনাম করে যারা হরিনাম শোনে তাদের কি হয় সারাটা জীবন ভগবান তার চরণে স্থান দিয়ে রাখে, এতটাই ভক্তদের ভালোবাসে এতটাই মন প্রাণ দিয়ে ভক্তকে ডাকে তাই চিরটা জীবন ওই ভক্তকে আপন করে, তাই হরিনাম করালে হরিনাম করলে হরিনাম শুনলে কিছু হোক আর নাই হোক সারাটা জীবন ভগবানকে পাওয়া যায়, আরে ভগবান যার সহায় থাকে তার সব থাকে, হয়তো দুঃখ জ্বালা আমাদের জীবনে আসে কিন্তু ওই দুঃখ জ্বালা মেটাতে পারে একমাত্র ভগবান এই নামের নাম, তাই আসুন আজকে এই কীর্তন মাসরে আমরা এই পুত্র দিয়ে বৈষ্ণব সেবা আমরা এখানে সমাপ্ত করব, ওই যে চারটি বৈষ্ণবের সেবা দিল আরে সেবা দিয়ে আরে সাথে সাথে সঙ্গে সঙ্গে মৃত সন্তানকে ভগবানে প্রাণে ফিরিয়ে দিল ফিরিয়ে দিল বটু পেল তার জীবনে ফিরে, আরে ছোট্ট পাঁচ বছরের বটু যখন জীবনে ফিরে পেল ফিরে পেল ছুটতে ছুটতে গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে নারো নারো থেকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরিল নাম করলো নামের গুণে নাম শুনে ওই সন্তানটি জোড়া লেগে গেছে আরে জাগেছে জীবিত হয়ে গেছে হাত তুলে ভগবানদের দেখে বললে আর নয় এবারে যুগলে দাঁড়াও আমরা যুগলে দর্শনে করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ও মায়েরা কীর্তন শুনলে একটা যুগল হয় আর আজকে আমি তিনটে যুগল করব, ব্রহ্মা সাবিত্রী ভগবান আর কমলা আর হর পার্বতী, কীর্তন মাসরে একটা যুগল হয় রাধা আর কৃষ্ণ, আমি এই কীর্তন মাসরে তিনটি যুগল, তিনটি যুগল কি কি করলাম, ব্রহ্মা সাবিত্রী হর পার্বতী আর নারায়ণ কমলা,
তিনজনের সঙ্গে সঙ্গে যুগলে দাঁড়ালেন। আরে যত যত ভক্ত ছিল আনন্দে আত্মহারাবে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, সকলে অমর কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, কৃষ্ণ প্রেম উদয় হবে আমার জানাই দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। আজকে ও দাদা এখানটা কি করো হচ্ছে তো মা, আজকে যে এখানে কীর্তন হচ্ছে আমার দিদির শ্বশুরমশাই নিমাই চক্রবর্তী ওনার বাড়িতে কীর্তন হচ্ছে, তাই আমি অনুরোধ করব আমার মেসুমশাই যেন একবার আসে, আমার জামাইবাবু যেমন একবার আসে, আর আমরা তিনটে দিদি তারপর আমার বাবা মা সকলকে নিয়ে একটু আনন্দ করব। জয় রাধে, আসুন। হ্যাঁ, যার জন্য এত কিছু আমার নদিয়ার নিমাই আমার সামনে সকলে জয় রাধে হরে কৃষ্ণ, আসুন আসুন মশাই আসুন। সেটা হলো কি জানেন, আহা হরি বল, যাকে আমি ভগবানের মতো ভালোবাসি আমার গোড়াদা, যাকে আমি ভগবানের আসনে বসাইছি ওই গোড়াদার আশীর্বাদ নিয়ে আমি অনেক
অনেক আপনাদের মতো ভক্ত সঙ্গ করেছি, তাই এই গোড়াদাকে আমি একবার স্টেজে ডাকার জন্য আসার জন্য অনুরোধ করছি। জানি না দাদার কাছে এই দাদার ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা, ওই দাদার আশীর্বাদ আমার মাথায় আছে, তাই দাদা আমার ভগবানের মতো, ভগবানের আসনে আমি বসিয়েছি। আর একটা আর দুটো দাদা আছে, আমার মেদিনীপুরের কীর্তন করতে গিয়ে পরিচয় হয়েছিল আমার এই দুটো দাদা। আমি আগেও বলেছি যে আমার নিজস্ব কোনো দাদা নেই, সকলের কাছে পরিচয় দিয়েছি, আমার দুটো দাদা ছিল আর এখন অনেকগুলো দাদা হয়ে গেছে। এই দাদা, এই দাদার অনেকগুলো ভাই, কটা ভাই? পাঁচটা ভাই। আর আমার দাদার মতো দাদা, যেটা আমার দাদা থাকলে হয়তো কোনোদিন করতো না, সেটা হলো আমার এই প্রবীর দাদা। নিজের বোন থাকলে হয়তো এতটা করতো না, জীবনের মতো দাদা বৌদি আমাকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। আমার কার্ডেতে আগে প্রবীরদার নাম আছে, মানে প্রবীরদার নাম্বার আছে, কীর্তনের জন্য কল করলে ওই দাদাকে দল ম্যানেজার ওই দাদার কাছে পাওয়া যায়। তাই সকলে মিলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সকলে বলবো, কৃষ্ণ বলে হরে কৃষ্ণ। তাহলে সকলে মিলে একবার শ্রী গুরু নিতাই গৌর বিমান, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, ফুল দেবেন না মা লক্ষ্মী আমার গন্ডগোল করছে, কারণ যন্ত্রে পড়লে আর বাজবে না। জয় রাধে। আর একটা ভজন করি কেমন? একটা ভজন করে আমি শেষ করবো কেমন? তাই তো, হ্যাঁ ঠিক আছে বাবা, বাজা বাবা। বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন, রাধে রাধে চলো বৃন্দাবন, বলো রাধে রাধে নাম বলো বৃন্দাবন, বলো রাধে রাধে নাম। আমার ছেলে বলি, তাই সকলে মিলে দেখুন, সকলে বলুন আমার এই ভাইটাকে দেখুন, বলো রাধে রাধে না।
হইল বৃন্দাবন বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম রাধে গোবিন্দ জয়।